আজকে 2022 সাল হয়ে গেল, এখন আধুনিক সময় চলছে, তারপরেও লোক কি করে বলে যে মেয়েরা ছোট ছোট ড্রেস পরে বলে ছেলেরা আকর্ষিত হচ্ছে। কিন্তু আমরা সবসময় শুনতে থাকি যে মেয়েদের এইসব ব্যবহারের জন্য ছেলেরা বিগড়ে যাচ্ছে। কিন্তু একটা 10 বছরের মেয়ে কীভাবে কাউকে আকর্ষিত করবে? আমাদের এই এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে, আমি শুধু আপনাদের গল্পটি বলছি। কি ঘটনা ঘটেছে? বাদুড়িয়া বলা কি আমার বাড়ি, আমার মেয়ে পুকুরে গা ধুতে যেত, পুকুরে গা ধুতে গিয়ে ওইরকম ফলো করবে আর বলবে যে এসো মাদাই নিয়ে যায় তোমার সাঁতার কাটানো শেখাবো। আমার মেয়ে চলে যায়, বললো হ্যাঁ আমি সাঁতার কাটতে পারিনি, আমি সাঁতার কাটবো বলে নিয়ে যায়, ওইরকম গায়েটায় হাত দেয়। তারপরে আমি, আমার বাবা শরীর খারাপ ছিল, সেখানে আমি দেখতে গিয়েছি সন্ধেবেলা, এরকম আবার এই ঘটেছে। কি ঘটেছে? ওই হাত ধরে টানাটানি করছিল, শারীরিক অত্যাচার করেছে। করার পরে এবারে লোক জানাজানি হয়ে গেল, তাড়াতাড়ি সব দেখতে পেয়ে তাড়াতাড়ি সব বার করে নিয়ে এসে এনে সব লোকজন জড়ো হয়ে গেল। ওই বুড়ো মানুষটা তোমার মেয়ের এরম রেপ করতে গিয়েছিল। এইবার মেয়ে আমার দুটো বাড়ির পাশের দুজনা দেখতে পেয়ে ওরা সব তাড়াতাড়ি লোকজন ডাকা হাঁকা করার পরে তারপর ছেড়ে দিল, দিয়ে আবার বাড়ি প্রমাণ করতে এসছে আমাদের বাড়ি। এবার আমার বাচ্চাটা বুকে কাঁদছে, শুধু বলছে না হ্যাঁ আমার এরম করেছে। শাস্তি পাওয়ার জন্য কী কী ব্যবস্থা নিয়েছে? এফআইআর করেছি, পুলিশ এফআইআর করার পরে পুলিশ তোলে বৃদ্ধ লোককে, তোলে এখন জেলে আছে। তারপর আপনার মেয়েকে কি থানায় নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ নিয়ে গিয়েছিল, নিয়ে ওখান থেকে থানায় নিয়ে গিয়ে ওখান থেকে কোর্টেও নিয়ে গেছে, কোর্টের থেকে ওখান থেকে আবার থানায় দিয়ে আমাদের বললো যে বাড়ি যান, তারপরে কোনো অসুবিধে হলে। কি হয়েছে আপনার মেয়ে? কোর্টে গিয়ে মুখে বাচ্চার মুখে রায় নিল যে কি কি ঘটেছে, কি কি হয়েছে, এইগুলো বললো। বর্তমানে আপনার মেয়ে কোথায় আছে? এখন বাড়িতে আছে। এখন আপনার মেয়ের কি কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা বলতে এখন ভীতু, খুব ভয় করছে, ঘটনা হওয়ার পরে ওই ভয়তে কাঁপছে, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে, খাচ্ছে না ভালো করে, সবসময় যেন শুয়ে আছে, মাথা টাথা যন্ত্রণা করছে, বলছে কি হবে কি করব, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আপনার কি মনে হচ্ছে? আমাদেরও তো তাই, আমাদেরও পেটে ভাত যাচ্ছে না, আজকে 2-3 দিন আগে খাওয়া দাওয়া নেই, চিন্তা খুব, কাজে কামেও যাক পাচ্ছে না। এখন কি চাইছে? এখন ও শাস্তি চাই, ও এখন জেলে জেলে থাক, কারণ ও বেশি কঠিনভাবে শাস্তি পায়, সারা জীবন জেল হোক। আমার বাড়ি বাদুড়ি অন্তর্গত। আজকে বাইছিলাম না, পাশে একটা বৃদ্ধা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বয়স 61 থেকে 62। আমার স্বভাবচরিত্র বহু খারাপ ছিল, যাত্রার সাথে যাত্রার সঙ্গে এরকম ব্যবহার করতো, প্রত্যেক মানুষ তোর নামে খারাপ রিপোর্ট দিয়েছে, প্রত্যেক মানুষটা বলেছে ওকে লকাবে পুড়ে দাও, আমরা প্রাপ্ত সাজা চাইছি, ওনার জেল চাই। বয়স কত আপনার মেয়ের? মেয়ের বয়স 10 বছর। ম্যাডাম, বাদুড়িয়া ব্লকে দিনের পর দিন সেক্সুয়াল অ্যাবিউস কেস বেড়ে চলেছে, এ বিষয়ে আপনি কী ভাবছেন? আমি মনিকা সরকার, আমার সংগঠনের নাম নর্থ 24 পরগনা সাম্য শ্রমজীবী সমিতি, আমরা চাইল্ড লাইনের সাব সেন্টার বাদুড়িয়া বসিরহাট স্বরূপনগর। লকডাউন হওয়ার কারণে আমাদের এলাকায়, বিভিন্ন কাজের এলাকায় আমরা দেখছি এই পারিবারিক হিংসার শিকার হচ্ছে বহু বাচ্চা, বিভিন্ন সময় সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হচ্ছে তারা, শারীরিকভাবে এবং মানসিকভাবে নিগৃহীত হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে সেক্সুয়াল কেস বাড়ছে দিনের পর দিন। লকডাউন হওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর জন্য আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? এর জন্য আমরা সেই বাড়িতে ভিজিট করছি এবং সেই যে অ্যাবিউজার তার এগেনস্টে এফআইআর দায়ের করা হচ্ছে এবং সে জেলে থাকছে, এবং সেই ফ্যামিলিকে আমরা কাউন্সিলিং সাপোর্ট দিচ্ছি, কখনো কখনো এমার্জেন্সি সাপোর্টও দিতে হচ্ছে নিট অনুযায়ী, এবং এটা সচেতনতা বাড়ানো হচ্ছে এবং আউটরিচ করা হচ্ছে বিভিন্নভাবে চাইল্ড লাইনের তরফ থেকে, যাতে এই হিংসা থেকে বাচ্চারা শিকার না হয় এবং মানুষ দূরে থাকে। সেই জায়গাটা বাবা মায়েদের সঙ্গে বলা এবং প্রতিবেশীদের সঙ্গে এবং বাচ্চাদেরকেও অ্যাওয়ার করা এই বিষয় নিয়ে, আর যারা এই অ্যাবিউজার তাদের যাতে কঠিন শাস্তি হয় তার জন্য মিডিয়া ফ্ল্যাশ করা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া। এই মাসে শুধু একটা নয়, এই ঘটনা এই মাসে 4টে ঘটেছে। আমাদের নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে এই ধরনের স্টোরি কভার করেছে। পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষার উপরে স্ট্রিট প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের মিনিস্ট্রিরা এবং সাধারণ মানুষ কি করছে। এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, কিন্তু অন্যদিকে মহিলারা সুরক্ষিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং
প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আর মহিলাদের সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা আরও উন্নত হোক। যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের কম্পেনসেশন দেওয়া হোক এবং অপরাধীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। নচবিশ পাড়া থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনলার্ডের পক্ষ থেকে।